উপনির্বাচনের পূর্বে তৃণমূল নেতার দোকান ভাঙচুর ও তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ। সারা রাজ্যের নজর এই মুহূর্তে ধূপগুড়িতে, কেননা আগামী 5ই সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। এই মুহূর্তে জোরদারভাবে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার, আর এবার রাতের অন্ধকারে তৃণমূল নেতার দোকান ভাঙচুর ও তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জানা যায়, ধূপগুড়ি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বামনী ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা সৌমেন দেবনাথ, তিনি ধূপগুড়ি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি। রাস্তার পাশেই সৌমেনের দোকান রয়েছে, সেই দোকানেই লাগানো ছিল তৃণমূলের দলীয় পতাকা। এদিন সকালে ঘুম থেকে উঠে দোকান খুলতে গিয়ে সৌমেন দেখতে পান, তৃণমূলের পতাকা যেমন ছেঁড়া অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে, একইভাবে তার দোকানেও ভাঙচুর করা হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন ধূপগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইভান দাস। তৃণমূলের দাবি, রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দোকান ভাঙচুর করেছে এবং তৃণমূলের পতাকা ছিঁড়ে দিয়েছে। উপনির্বাচনের পূর্বে বিজেপি সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে বলেও দাবি তৃণমূল কংগ্রেসের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির ধূপগুড়ি শহর মণ্ডলের সভাপতি শিবু চক্রবর্তী বলেন, আমরা সব দলের পতাকাকেই সম্মান করি, উপনির্বাচনের পূর্বে হওয়া গরম করার চেষ্টা করছে তৃণমূল, গোষ্ঠী কন্দলের কারণেই তাদের এই অবস্থা হয়েছে। তবে উপনির্বাচনের পূর্বে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ধূপগুড়িতে। আমি দোকানদারি করেছিলাম, তো আমি গত মাসখানেক ধরে আমি এখানে দোকানদারি করতেছি। তো কালকে দোকান বন্ধ করে যাওয়ার পর আমি আজকে সকালে এসে দেখি আমাদের তৃণমূলের কিছু ঝান্ডা ছিল, পতাকাগুলো সবগুলো কেটে দিয়েছে, এবং আমার দোকানে বিজিবির কিছু হারমাত বাহিনী গুন্ডা আছে, তারা দোকানে হামলা চালিয়েছে এবং পাশের যে দোকানটা সেই দোকানেও হামলা চালিয়েছে। কোন এলাকার ঘটনা এটা? এটা দুপুর 2 নম্বর ওয়ার্ড বর্মনপাড়া। কি বলতে চাইছেন, কারা এই কাজ করলো? এই কাজটি করেছে বিজিবির কিছু হারমাত গুন্ডা বাহিনী আছে, তাদের এই কাজটা। আমি তৃণমূল করি দেখি এই এই রাগটা আমার উপর ঝাড়েছে। ওরা কি বলবেন এখন? ব্যাপারটা একটা ঘটনাটা কি, তাতে আমার কোনো অসুবিধা নাই, সে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তাতে কিছু যায় আসে না। কিন্তু কোনো পতাকার উপর কিংবা কারো ঘর বাড়ির উপর এটা ভাঙচুর করা, এটা খুব নিন্দনীয় ব্যাপার। এটার জন্য আমি খুব খারাপ মনে করলাম, কারণ পতাকা সবাই লাগাতে পারে, সব জায়গায় লাগাতে পারে, কারো পারমিশন ছাড়া কেউ কোথায় যেমন লাগায় না, আমরাও ঠিক লাগাই না। তাই এই কাজটা যে করছে খুব একটা জঘন্য কাজ করছে, এর জন্য আমি খুব তার উপর একটা আমার ভীষণ দুঃখ হচ্ছে যে কেন এই ধরনের কাজটা করলো। ভোট যাকে দেওয়ার সে তাকে দেবেই, এইভাবে জবরদস্তি করে মানুষকে দমিয়ে রাখা যাবে না। জোড়া ফুল ফুটছে, আবার ফুটবে, জোড়া ফুলকে থামিয়ে রাখা যাবে। আমাকে বেশ কিছুদিন আগে বিজেপি দোকান ভাঙার এবং আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল, সেটা আমি অতটাই করিনি। কিন্তু কালকে ওরা রাত্রেবেলা আমাকে না পেয়ে আমার দোকানের উপর এবং এই পতাকাগুলোর উপর রাগ ঝেড়েছে। এই যে আজকের থেকে আবার দোকান করবে, পরবর্তীতে আবার এরকম ঘটনা ঘটে যাবে, তার আগে কি কোনো রকম প্রস্তুতি নেওয়া হয়েছে? কী করবেন? কী করবেন? আমি কী প্রস্তুতি নেব? আমার দলের উপর আস্থা আছে, যা দল যা করার তাই করবে। এই বিষয়ে কি পুলিশে জানানো হয়েছে? না, জানানো হয়নি। আমাদের দলের নেতৃত্বকে জানানো হলো, কী ব্যবস্থা নেয় সেটাই দেখা। ওয়ার্ড চেয়ারম্যানকে জানানো হয়েছে? অবশ্যই জানিয়েছি। আপনার নাম? আমার নাম সৌমেন দেবনাথ। সে দোকান ভেঙে দিয়েছে, কি বলবেন এই বিষয়ে? আজকে টিএমসি দেখতেছে যে আমাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, এই জন্যে এরা বিজেপির দিকে আঙুল তুলছে যে বিজেপির ধান, টিএমসির ধান চাষ হচ্ছে, এগুলো সব মিথ্যা কথা। টিএমসি কি মনে হচ্ছে এগুলো কারা করেছে? এরা টিএমসির লোকেরাই করছে, বিজেপির দিয়ে এরা দেখছে যে আমরা আর বিজেপির সাথে পারতেছি না, এই জন্যই এরা বিজেপির দুর্নাম করছে। আপনার ওয়ার্ডেরই তো ঘটনা। আমার ওয়ার্ডে কে কাহারা করছে, কীভাবে বিজেপির কথা বলে? আপনার নাম? আমার নাম পুষ্ট সরকার। কাদের দিকে আঙুল তুলছেন? এখানে আঙুল তোলার কিছু নয়, এটা একদম চরম সত্য যে এই অপসংস্কৃতি বিজেপির। কেননা আমরা সমস্ত রাজনৈতিক দলের দলকে সম্মান দিতে জানি, আমরা সমস্ত রাজনৈতিক দলের পতাকাকে, তাদের প্রত্যেকটা নেতৃত্বকর্মীকে আমরা সম্মান দিতে জানি। কেননা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা ভারতের যুবরাজ অভিষেক ব্যানার্জি আমাদের সেই শিক্ষাই দিয়ে এসেছে। কিন্তু আজকে এই যে অপসংস্কৃতি, এতেই বোঝা যাচ্ছে যে ধূপগুড়িতে পায়ের তলার জমি হারিয়ে ফেলছে বিজেপি। বিজেপি জানে যে ইতিমধ্যেই গ্রামীণ বানারহাট অঞ্চলে তারা অনেক পিছিয়ে গেছে, এবং শহরাঞ্চলেও তৃণমূল কংগ্রেসের যে ঝড় উঠছে, প্রার্থী এখানে ওয়ার্ডে বাড়ি বাড়ি যাচ্ছে,
গৌতম দেব এখানে বাড়ি বাড়ি যাচ্ছে, আমাদের উত্তরবঙ্গের রূপকার গৌতম দেব। এরপরে আগামী 2 তারিখ অভিষেক ব্যানার্জি আসবে এবং এই নদীতেই আমরা বিজেপিকে বিসর্জন দেব। আজকে কুমলাই থেকে জলঢাকা থেকে আরম্ভ করে এই নদীতে আমরা বিজেপিকে বিসর্জন দেব। শহরে তৃণমূল কংগ্রেসের তীব্র ঝড় উঠছে, তাই তারা ভীত, তাই তারা রাতের অন্ধকারে টাকা দিয়ে কিছু দুষ্কৃতীদের এই ধরনের কাজ করে, এই যে ওর দোকানপাট ভাঙচুরের হুমকি দিয়েছে এবং বিভিন্ন অঞ্চলে দিয়েছে। তবু আমি সমস্ত কর্মীদের বলেছি, আগামী 5 তারিখ অবধি মাথা ঠান্ডা রেখে সকাল সকাল ভোট দিতে, জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য, কোনো প্ররোচনায় পা না দেওয়ার জন্য শহরাঞ্চলের প্রত্যেকটা কর্মীকে শান্ত রাখা হয়েছে। কিন্তু এরা যে কার্যকলাপ ইতিমধ্যে চালিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকায়, শহর গ্রামীণ বিভিন্ন এলাকায়, এরা পয়সা দিয়ে কিছু দুষ্কৃতীকে পুষে তাদেরকে নেশাসক্ত করে রাতের অন্ধকারে এই ধরনের নোংরামি করছে। দেখুন, আমরা তো আইনের দ্বারস্থ হবই, আইনের দ্বারস্থ হবো, এবং তার সাথে আইন তো এখানে সবসময় এসে পাহারা দিতে পারবে না যে কে রাতের অন্ধকারে, কারণ ওদের তো কর্মী নাই, ওদের নেতা নাই। আজকে সারা ধূপগুড়ি খুঁজলে ওদের একটা নেতা পাবেন না, ধূপগুড়ি শহরে ওদের কোনো নেতা নাই, আমি নিজে কোনো নেতাকে দেখতে পাচ্ছি না, ওদের কোনো কর্মী নাই, ওদের সংগঠন নাই। ওরা তো বুঝতে পারছে, ওরা বুঝতে পারছে যে ওরা হেরে যাচ্ছে, ওরা শহরাঞ্চলেও ব্যাপকভাবে পিছিয়ে যাচ্ছে এবং শহরাঞ্চলেও যে তীব্র ঝড় প্রত্যেকটা জায়গায় হয়েছে বিগত দিনের, মানুষের ভুল শুধরে নিয়ে মানুষ আমাদের সাথে আছে, আমার সাথে আমাদের যুবনেতা আছে সৌমেন, আমাদের নমসূত্র উদ্বাস্তু সেলের ব্লক সভাপতি রঞ্জিত সরকার উনি আছে। মানুষ বুঝতে পারছে যে সমস্ত এলাকায় সবাই তৃণমূল কংগ্রেসকে মন থেকে মেনে নিয়েছে, আর এরকম 2-4টা ফ্ল্যাগ ছিঁড়ে কিছু করতে পারবে না, কারণ প্রত্যেক মানুষের বুকের মধ্যে জোড়া ফুলটা আছে, বুকের মধ্যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আছে প্রত্যেকটা কর্মীর। এরকম ফ্ল্যাগ ছিঁড়ে তৃণমূল কংগ্রেসকে আটকানো যায় না। আমি সত্যি কথা বলতে যেটা, সেটা হচ্ছে মানুষকে মাথা ঠান্ডা রাখতে বলছি, প্ররোচনায় পা দিতে না করছি। আগামী দিনে মানুষই এর হিসাব করবে, আইন তো দূরের কথা, মানুষই হিসাব করবে, কারণ এই ধরনের ন্যাক্কারজনক অসামাজিক এই ধরনের কাজ যারা করে যাচ্ছে মানুষ তাদের ছেড়ে কথা বলবে না। মানুষ এবার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে, জোড়া ফুলেই ভোট দেবে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে ধূপগুড়ি সিটটা উপহার দেবে, এবং তার সাথে সাথে ধূপগুড়ি শহরও ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেসের লিড হবে। মানুষ বুঝে গেছে তো, গত বিধানসভায় যে কাজটা করছে, যে ভুলটা হয়েছিল সেটা তারা ঠিক। আমাদের কাছে বিভিন্ন খবর আসছে, আমি এই মুহূর্তে সংবাদ মাধ্যমে বলবো না, প্রত্যেক ওয়ার্ড ধরে ধরে, অঞ্চল ধরে ধরে চিহ্নিত করা হচ্ছে 2-4 জন এই ধরনের অসামাজিক কাজের সাথে যারা যুক্ত হয়েছে, যেসব দুষ্কৃতীরা রাতের অন্ধকারে বিভিন্ন রকম নেশাজাত দ্রব্য খেয়ে এই ধরনের কাজকর্ম করছে, তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে। আমরা 5 তারিখ অবধি প্রত্যেক কর্মীকে মাথা ঠান্ডা রাখতে বলবো, কারণ ওরা প্ররোচনা সৃষ্টি করবার চেষ্টা করছে। আমাদের কর্মীরা মাথা ঠান্ডা করে শান্তিপূর্ণভাবে সকাল সকাল ভোট দেবে, এবং ব্যালট বাক্স খুললেই 8 তারিখে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার আসবে, এবং এই নদীতে কুমলায় জলঢাকায় আমরা বিজেপিকে চিরতরে বিসর্জন দেবো। ধূপগুড়ির মাটিতে বিজেপি থাকবে না, বিজেপি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে যাবে ধূপগুড়িতে।